নাম সোনি, আচ্ছা ঘাড়ের হাড় ক্ষয় হয়েছে, মেডিসিন খেতে খেতে আমি ক্লান্ত, মেডিসিন ছাড়া আর কোনো ট্রিটমেন্ট আছে কি না? ধন্যবাদ। আসলে ওনার বয়সটা লেখা দরকার ছিল এখন, তারপরও যেটা মনে হয় হাড় ক্ষয়টা আসলে সাধারণত 35 বা 40-এর উপরে গেলে মহিলাদের এটা কমন আমরা পেয়ে থাকি, যদি সেটা ডায়াগনোসিস কনফার্ম হয়েই থাকে ক্ষয় হয়ে হয়েছে। ক্ষয় একটা ন্যাচারাল প্রসেস হতে পারে, কারো আর্লি আসে কারো লেটে হয়, তো তারপরেও ক্ষয়ের কারণে অনেকে ব্যথা বেদনা হবে যেমন ওনার হয়তো হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে আমরা ওই যে বারবার বলছি যে মিনারেল টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমি কিন্তু আপনি জানেন যে আপনি তো অনেক দিন ধরেই আমার বিভিন্ন প্রোগ্রামে উপস্থাপন করেন যে আমরা মোর দেন 10 বা 15 ইয়ার্স আগে থেকে বলছিলাম বাংলাদেশে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে, ইনসাফিসিয়েন্সি আছে, রুগীরা কেবল ক্যালসিয়াম খাচ্ছে, কিন্তু ক্যালসিয়ামের আমরা যে টেস্ট করে রিসার্চ করে দেখেছি তেমন ঘাটতি বাংলাদেশে নাই, ডি এর ঘাটতি আছে। ডি থেকে কিন্তু হাড় ক্ষয় হতে পারে, মানে এটা ওয়ান অফ দ্য মানে কজ। তারপরে হচ্ছে বিভিন্ন অন্যান্য মিনারেলগুলো আছে, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট বা ম্যাগনেশিয়াম, ফসফরাস, অন্যান্য যে এলিমেন্টগুলো আছে এগুলো থেকেও কিন্তু আপনার হাড় ক্ষয় রোগ হতে পারে। মহিলাদের বিভিন্ন হরমোনাল প্রবলেম থেকে হতে পারে, তারপরে হচ্ছে খাবার থেকে পর্যাপ্ত মানে পুষ্টিকর খাবার না থাকে তার থেকে তো বিভিন্ন রোগ ডিসঅর্ডার থেকে হতে পারে। তো এই ক্ষেত্রে ওই ওনার ওই যাতে কোনো সমস্যা আছে কিনা এগুলোকে দেখতে হবে। তা আমার মনে হয় দীর্ঘমেয়াদি আসলে ওষুধ তো আর কোনো মানে সমাধানও না, উনি দীর্ঘমেয়াদি ওষুধ খাবেই বা কেন, ওনাকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে। আর যেহেতু ক্ষয়টা বুঝে কিভাবে রুগী, যদি তার ব্যথা বেদনা হয়, যদি সে কষ্ট পায়, তো সেক্ষেত্রে সে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারে। যদি কোথাও ভালো জায়গায় প্রপার ওয়াই ফিজিওথেরাপি নেয় ব্যথাটা কমে যাবে, পাশাপাশি টেস্টগুলো করে দেখুক, যদি কোনো ঘাটতি থাকে সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী মাইজি থেকে বলছি, আমার বয়স 30 বছর। জি বলেন জাকির সাহেব, শুনতে পাচ্ছি। আমার আজকে 2 বছর কি 8 বছর আগে কোমরে এই প্রোটিন নিচে এখানে ব্যথা হয়, পরে আমি একজন ডাক্তার দেখিয়েছি, বলছে যে হাড় ক্ষয় হয়েছে, পরে ওষুধ খাইছি, খাইছি আর কিছুদিন কম ছিল, পরে এই ব্যথা আমার কোমরের অন্য অন্য জায়গার মিলেন 3-4 জায়গার মিলেন সেই 1 বছরের মতো ছিল, এরপরে এখন আস্তে আস্তে হয়তো হয়তো সারা শরীরে ব্যথা করে শরীর ফুলে যায়। এমনকি আমি ওই জায়গা আমার এই কোমরের ওই জায়গা এত বেশি ফুলে আমি এই সাড়া দিতে পারি না, আমি এই কোটিরে এই নিচের এই মাথা থেকে এখান দিয়ে কয়েক জায়গার মিটেন মানে ব্যথা যে খুব আমার শরীর ফুলে যায়, ওই জায়গা বেশি ফুলে। এই দীর্ঘদিন ধরে আমি ওষুধ 3-4 ওষুধ খাইছি, ওই জন্য যত ওষুধে খাই কোনো কাজ হচ্ছে না, পরীক্ষা করাইছি, অনেক কিছু পরীক্ষা করাইছি, কোনো পরীক্ষাতে কোনো ফলাফল আসে না। আচ্ছা, আপনি কি করেন, পেশা কি? আমি রাজের কাজ করতাম, এখন গত 6 মাস থেকে ঘর ছাড়া কোনো দিকে বাইরে যেতে পারি না ব্যথার কারণে। জি, ব্যথার কারণে, ফুলে যাওয়া, ওই যে ফুলের কারণে। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আসলে উনি কিন্তু মানে একটা এক প্রকার আমি বলবো চরম সামাজিক, পারিবারিক এবং স্বাস্থ্য ঝুঁকিতে আছে, কারণ হচ্ছে উনি যেহেতু পেশাজীবী হচ্ছে কঠোর পরিশ্রম করে কাজ করতে পারছে না, এখন একদিক দিয়ে শরীর ফুলে যায়। এটা হয়তো দীর্ঘমেয়াদী পেইনকিলার যখন মানুষ খায় তখনই সমস্যাটা হয়, যেহেতু উনি 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 অ্যাভেলেবেল চিকিৎসাই পেয়েছে ওষুধ। আরেকজন দর্শক প্রশ্ন রেখেছিলেন যিনি অনলাইনে, তিনিও কিন্তু বলেছেন যে মেডিসিন খেতে খেতে উনি ক্লান্ত হয়ে গিয়েছেন, আর উনি মেডিসিন খেতে খেতে উনি এখন শারীরিক সেকেন্ডারি কমপ্লিকেশনে ভুগছেন, যে হাত পা ফুলে যায়। তো আপনি আমার মনে হয় মেডিসিন আপাতত বন্ধ করেন, যা খাচ্ছেন এগুলো বন্ধ করেন, যেগুলা খেলে উপকার তো হয় না অপকার হচ্ছে, শরীরে ফুলে যাচ্ছে, যে কোনো ওষুধেই হতে পারে অনেকের ক্ষেত্রে। আর দীর্ঘমেয়াদী খেলে হয়তো আপনি পেইনকিলার খাচ্ছেন, এটা হতে পারে। আপনাকে একটা বডি অ্যাসেস করতে হবে, একজন বাত ব্যথা স্পেশালিস্ট দেখিয়ে আপনার মেরুদণ্ডটা একটা এমআরআই করে দেখতে হবে, আপনার কিডনি ফাংশন, প্রস্রাবের কী অবস্থা আছে, আপনার এক্সক্রিশন ঠিকমতো হচ্ছে কি না, ব্লাড এবং যেমন স্টুল, পায়খানা এগুলো ঠিকমতো হচ্ছে কি না এগুলো অ্যাসেস করে দেখতে হবে। দীর্ঘমেয়াদী পেইনকিলার খেলে অনেক সময় হাত পা শরীর ফুলে যেতে পারে, তো আমার মনে হয় অথবা বিভিন্ন বাত রোগে হতে পারে, আর্থ্রাইটিস হতে পারে, তো এগুলো ডায়াগনোসিস করতে হবে। আর আপনার মনে হয় যেহেতু আপনি আগে রাজমিস্ত্রি কাজ করতেন, সেখানে হয়তো হেভি ওয়ার্ক করতে হতো, সামনে ঝুঁকে কাজ করা, বা তখন ইয়াং ছিলেন, শরীর জোর দিয়ে অনেক কাজ করেছেন, হয়তো জানেন না কেমনে করতে হবে। তো এই যে জিনিসগুলা এগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। আপনি একজন দ্রুত একজন স্পেশালিস্টকে দেখান, আর ব্যথার ওষুধ বা এই ওষুধ খাওয়া বন্ধ করে
দেখিয়ে তাকে হয়তো আপনাকে হয়তো ডাক্তার সাহেব ভালো একটা পরামর্শ দিবে, বিভিন্ন এক্সারসাইজ দিবে, নিয়মগুলা শিখিয়ে দিবে বা বুঝিয়ে দিবে, বা বাসায় কিভাবে গরম ঠান্ডা সেক দিয়ে ভালো থাকতে পারেন এগুলো শিখিয়ে দিবে, এবং এক্সারসাইজের মাধ্যমে যদি ভালো থাকা যায় তাহলে তো আপনি কেন ব্যথার ওষুধ খেতে থাকবেন? আর এইভাবে আপনি একেবারে কাজ যদি বন্ধ করে দেন, দুই দিন পরে দেখা যাবে অন্য সমস্যা দেখা দিবে। কাজকর্ম কিন্তু আমাদের করতে হবে, ফিজিক্যাল ওয়ার্ক যেমন ইম্পর্টেন্ট তেমন ফিজিক্যাল ওয়ার্কের নিয়মগুলো যদি না মারেন সেই ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। তো আমার মনে হয় একজন বাত ব্যথা স্পেশালিস্টকে আপনি দেখান। আসলে যেটা হলো যে আমরা যদি ব্যথার ওষুধ অনেক দিন যাবত খাই, এটা তো আমাদের কিডনি লিভার এগুলোতে তো অনেক খারাপ একটা ইফেক্ট হয়। আমরা মনে করি যে আমরা তো একই কথাই প্রায় প্রতি পর্বেই বলছি, কিন্তু এরপরও দেখা যাচ্ছে অনেক মানুষই কিন্তু এগুলো জানে না। হ্যাঁ, আসলে মানুষের কাছে এখনও ওইভাবে মেসেজটা ঠিকমতো পৌঁছায় না। আসলে যে একেবারে ভুক্তভোগী হয় বা যখন তার সেকেন্ডারি এবং টার্সিয়ারি কমপ্লিকেশন হয়, মানে এই যে ওনার মতো এখন হাত পা ফুলে গেছে, উনি জব আর করতে পারে না, জবে যেতে পারে না, তখনই মানুষ হন্যে ঘুজে আসলে সমাধান কি। তো এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেকেই কিন্তু অনেক সচেতন হয়েছেন, তারা কিন্তু ইভেন এমআরআই করে পর্যন্ত আসেন যখন কোমরে কোনো প্রবলেম হয় বা কোন লেভেলে হচ্ছে তার প্রবলেমটা সেটা জানতে চান, মানে এতটা সচেতন হয়েছে মানুষ। আবার যেহেতু দেখা যায় যে সবসময় নিত্য নতুনই আমাদের সাথে নতুন নতুন দর্শক সংযুক্ত হচ্ছেন, দেখা যায় যে তারা এই বিষয়গুলো জানেন না। হ্যাঁ, তা আমার মনে হয় আস্তে আস্তে ইম্প্রুভ হবে, যে উনি আজকে জানলো বা যারা এখন প্রোগ্রাম দেখছেন আশা করি ওনারা সচেতন হবেন। এখন ওষুধ তো হয়তো প্রয়োজনে খেতেই হতে পারে, কিন্তু আরেকটা হচ্ছে রুগীদের একটা প্রবলেম হয়তো ডাক্তার সাহেবদের কাছে যায়, গিয়ে ডাক্তার সাহেবের ওষুধ লিখে দেয়, কিছুদিন খেলো ইম্প্রুভ হয়, এরপরে আর যোগাযোগ নাই ডাক্তারের সাথে, আবার হয়তো 6 মাস পরে তার পেইন হচ্ছে, আবার ওই নিজে থেকে সেই ওষুধগুলোই খাওয়া শুরু করে, কারণ পরবর্তী পেইনটা তার অন্য কোনো কারণে তো হতে পারে বা অন্য কোনো সমস্যা। তখন তার বডির অন্য স্ট্যাটাসটা কি, তার যে আসলে লিভারের কি অবস্থা আছে, তার হার্টের কি অবস্থা আছে, তার কিডনির কি অবস্থা আছে, তার সিবিসি মানে টোটাল ব্লাড কাউন্টের কি অবস্থা আছে, কোনো সমস্যা আছে কিনা বা কোনো খাবার থেকে হচ্ছে কিনা। পেইন তো অনেক কারণ আছে, মানে পেইন মানে প্রত্যেকটা রোগেরই উপসর্গ একটা পেইন, মোস্ট অফ দ্য রোগের ডিজিজের উপসর্গ একটা পেইন। কিন্তু সেই ক্ষেত্রে যদি রুগী ওই নিজে নিজে অনেক সময় এটা করে থাকে, বা ওই যে একজন বলল যে তাকে বলেছে যে মানে বিভিন্ন যার কাছে যাওয়ার কথা তার কাছে না গিয়ে আরেকজনের কাছে গিয়ে যদি প্রশ্ন করে, সে একটা চিকিৎসা দিয়ে দিল, গ্রামে কোথাও কারো জিজ্ঞেস করলো সে কিছু পাতালতা বেটে তাকে দিল খেলো। আর আমি প্রায় এখন বিভিন্ন ধরনের অপচিকিৎসা হয়ে থাকে, আমরা এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।